যেদিন থেকে আমরা ক্লোজ হয়েছি উই হ্যাভ বিকাম বিজেপি বিকজ অনলি ফর ওয়ান এটা দেখি দিন 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 দাদা একটু কাপটা দেখান একটু আমরা নিউ ইয়র্ক থেকে এসেছি নিউ ইয়র্ক থেকে আমাদের এটা অর্গানাইজেশনটার নাম হচ্ছে ওভারসিজ ফ্রেন্ডস অফ বেঙ্গল না দিলীপ দেখে সিএম বানাবো তাহলে তাহলে কি অফিস হবে মোদিজি তার ভ্যাকসিন তৈরি করেননি আমাদের দেশে বিজ্ঞানীরা করেছেন এখনও পর্যন্ত অ্যাভেলেবেল বেস্ট ওটা সাতটা ভ্যাকসিন আমাদের দেশে বিজ্ঞানীরা তৈরি করেছেন তার মধ্যে দুটো প্রয়োগ হচ্ছে বাকি পাঁচটা পরীক্ষা স্তরে আছে সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো হবে কোয়ালিটি হবে মমতা ব্যানার্জি তো কিছু করেননি টুইট করা ছাড়া কোনো কাজ কদিন পর থাকবে না গত বছর যখন করোনা নিয়ে একাধিকবার কেন্দ্র সরকার মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী ডেকেছেন উনি যাননি রেসপন্স করেননি এমনকি বিভিন্ন চিঠি এসছে গাইডলাইন সেটাও মানেননি কেন্দ্রের থেকে যারা সহায়তা করতে এসছেন তাদেরকে আটকেছেন রীতিমতো অপমান করেছেন তাদের সঙ্গে মিসবিহেভ করেছেন তো আমরা তার ব্যবহার সাফল্য কথাবার্তা সব জেনে গেছি কেন মমতা ব্যানার্জির করার কিছু নেই মানুষের ভরসাও চলে গেছে আর এখন তো যাওয়ার সময় হয়েছে কে উস্কানি দিচ্ছে ববি হাকিমের ভিডিও দেখলে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির ডায়লগ দেখলে বোঝা যাচ্ছে কেন মমতা ব্যানার্জি নিজেকে হেয় করে ফেলেছেন বিশ্বাসের অযোগ্য করে ফেলেছেন সাধারণ মানুষ আর ওনাকে চিন্তা করতে রাজি নয় নতুন সরকারের অপেক্ষায় সবাই আছে 294 জিতুন না লোকসভার সময় 42-এ 42 চেয়েছিলেন লোকে ওনার 12টা কমিয়ে দিয়েছে ওনার বলার কিছু নাই লোকে আর ওনার কথা শুনতেও রাজি নয় তো সেই জন্য নির্বাচন হচ্ছে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছে সেটাই হবে দেখুন ওনারা প্রথম থেকে এবারে ইস্যু ছিল না কিছু লড়ার মতো লক্ষ্যে বলার মতো ইলেকশন কমিশন ইভিএম সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে প্রচার করে টার্গেট করেছেন বিজেপি জিতছে এখন বিজেপি গিয়ে সেন্ট্রাল ফোর্সকে অ্যাটাক করার জন্য বলছে একজন মন্ত্রী হিসাবে উনি কি এটা বলতে পারেন কোথায় নামিয়েছেন রাজনীতিকে কত হতাশ হয়ে গেছেন ওনারা হারছেন বুঝতে পেরে এখন গণ্ডগোল বাদিয়ে ইলেকশনকে কেঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে